আলাইকুম। রিপোর্টার বাংলা টেলিভিশনে সকল জেলা উপজেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ পড়ছি আমি মিতু বাসার। এবার দেখুন বিস্তারিত। দেবিদারে এশিয়ান টিভির দশম বর্ষপূর্তি উদযাপন। এআর আহমেদ হোসেন দেবিদার কুমিল্লা প্রতিনিধি। দশ পেরিয়ে এগারোতে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন। এ স্লোগানকে সামনে রেখে দেবিদারে এশিয়ান টিভির দশম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রেস ক্লাবে এশিয়ান টিভির দেবিদার প্রতিনিধি নেসার উদ্দিনের আয়োজনে কেক কেটে ও আলোচনা সবার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবিদার থানার অফিসার ইনচার্জ ওসি কমলকৃষ্ণ ধর। বিশেষ অতিথি ছিলেন ওসি তদন্ত খাদিমুল হক, সুবিল ইউপি চেয়ারম্যান গোলাম সারর মুকুল ভূঁইয়া, দেবিদার প্রেস ক্লাবের উপদেষ্টা সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাসার, প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ খলিলুর রহমান বাবলু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি মোহাম্মদ ময়নাল হোসেন, মোহাম্মদ আলমগীর সরকার। এছাড়া উপস্থিত ছিলেন মাছরাঙ্গা টেলিভিশন কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল। আজকালের খবর ব্যুরো প্রধান শফিকুল আলম চৌধুরী, যুগান্তর প্রতিনিধি আক্তার হোসেন, বাংলাদেশ খবর প্রতিনিধি এ কে মিজানুর রহমান কাউচার, আমাদের নতুন সময়ের প্রতিনিধি সাইদুল ইসলাম প্রমুখ।